কেউ অবহেলিত থাকবে না বললেন প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান বিয়ানীবাজার ক্ষেত্রে ফের গ্যাস উত্তোলন দিনে 10 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার আশা এবং ডিসেম্বরে প্রথম ধাপে চলতে প্রস্তুত মেট্রো রেল প্রধানমন্ত্রী সময় দিলেই উদ্বোধন শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি তাজনুবা জামিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন আজ দৃশ্যমান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মর্যাদা অক্ষুণ্ণ রেখে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান আর বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন শীত মৌসুমে শীতার্থ মানুষের সহায়তায় কম্বল ও শীত বস্ত্র প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে অনুদান প্রদান করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আয়োজনে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএবি কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর হাতে অনুদান তুলে দেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধররা সরকারের ধারাবাহিকতায় দৃশ্যমান উন্নয়ন অগ্রযাত্রায় কেউ অবহেলিত থাকবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী একটা না আজকে 14 বছর থাকাতে দীর্ঘ সময়টা থাকাতে আজকে অন্তত বাংলাদেশের উন্নয়নটা আমরা করতে পারছি আল্লাহর রহমতে এই পরপর 3 বার থাকাতে অন্তত এখন উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে সমাজের কোনো স্তরে কোনো মানুষই মানে অপান্তেও থাকবে না অবহেলিত থাকবে না আর তাদের মানবতার জীবনযাপন করবে না এটাই আমাদের লক্ষ্য আমরা সেটা করেছি সাধারণ মানুষরা একেবারে সর্বস্তরের বিভিন্ন অবহেলিত মানুষ যে যেখানে আছে তাদের জীবন মানটা যাতে উন্নত হয় সেই ব্যবস্থাটা কিন্তু করে দিচ্ছি ঘন বসতির এই দেশে কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাত উন্মুক্ত করা হয়েছে বলে জানান সরকার প্রধান বেসরকারি ব্যবসা বাণিজ্য যত আমি উন্মুক্ত করে দেব তত বেশি আমার কর্মসংস্থান বাড়বে এটাই আমার লক্ষ্য যে আমার কর্মসংস্থান বাড়াতে হবে আমার এত ঘন বসতি জায়গা এখানে আমি কি করে বাড়িয়ে করব সেই জন্য কিন্তু সব উন্মুক্ত করে দিয়েছি হ্যাঁ আমরা পলিসি দিই আমরা কাজ করি বা আমরা প্রকল্প দিই কিন্তু এই যে বেসরকারি ব্যবসা বাণিজ্যের যত বিস্তার ঘটবে তত বেশি আমি মনে করি অর্থনীতি শক্তিশালী হবে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ ও মানুষের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী কিছু সামাজিক দায়িত্ব আপনাদের নিতে হবে এবং এই যে কাজগুলি করেন বলেই তো আজকে মানুষের আর্থিক অবস্থা অনেক উন্নতি হচ্ছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সিলেটে বন্ধ থাকা বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে এখান থেকে প্রতিদিন 7 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ সিলেট প্রতিনিধি ওয়েস্ট খসরুর সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন খুরশিদ আলম মকুল 2017 সালে বন্ধ হয়ে যায় বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্র দেশে গ্যাসের চাহিদা পূরণে পুরাতন কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনে 1.5 মাস আগে অনুসন্ধান শুরু করে বাপেক্স বৃহস্পতিবার বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে নতুন করে গ্যাস পাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ আগামী 15 দিনের মধ্যে এই গ্যাস ক্ষেত্রের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে সিলেটে বন্ধ থাকা আরো কয়েকটি গ্যাস কূপে অনুসন্ধান চালানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ খুরশিদ আলম মুকুল একুশে টেলিভিশন পূর্বনির্ধারিত 16 ডিসেম্বর মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে না তবে এই সময়ের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করে আনা হবে প্রধানমন্ত্রী উদ্বোধনের সময় দিলে নতুন নির্ধারিত তারিখে রাজধানীতে মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল শুরু হবে রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী অপেক্ষার পালা শেষ বলতে গেলে মেট্রো রেলের চোরবার মহেন্দ্রক্ষণে পৌঁছে গেছে দেশবাসী উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর 11 মিরপুর 10 কাজীপাড়া শেওড়াপাড়া আগারগাঁও পর্যন্ত এই যে 9টি স্টেশন এর পুরোপুরি নির্মাণ কাজ শেষ করে এনেছে প্রকল্প সংশ্লিষ্টরা এখন 10টি মেট্রো দিয়ে চলছে সমন্বিত ট্রায়ালের কাজ এখন মেট্রো স্টেশনগুলোতে চলছে শেষ মুহূর্তে কিছু হালকা কাজ
নভেম্বরের মধ্যেই কাজও গুছিয়ে আনা হবে। রূপশিডের কাজ চলতেছে, উপরেটি রূপশিডের কাজ চলতেছে, নিচে টাইসের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, টুকটাক হালকা পাতলা রিপেয়ারিং কাজ আছে, এই রিপেয়ারিং কাজ করতেছে, যেমন টাইস লাগানো বাকি আছে, হালকা পাতলা টাইস লাগাইতেছে। গেল সেপ্টেম্বর থেকে চলছে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট বা সমন্বিত পরীক্ষা। এ পর্যন্ত পরীক্ষামূলক এই চলাচলে ফলাফল ভালো মিলেছে, কোনো ধরনের সমস্যা পাওয়া যায়নি। এরপর মানুষ্যবিহীন বা ব্ল্যাঙ্ক অপারেশন চলবে আরও কদিন। চালকরা নিজেদের আস্থার অবস্থায় আসলে পুরোদমে মেট্রো চালানোর দিকে যাবে কর্তৃপক্ষ। আমাদের আগের টেস্টগুলোতে যেহেতু কোথাও কোনো সমস্যা ছিল না, এখন আমরা দেখছি যে আমরা সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট আমরা এই মাসেও শেষ করে দিতে পারি, যদি আমরা দেখি যে কোনো সমস্যা নাই, তারপরেই আমরা ব্ল্যাঙ্ক অপারেশন হয়তো ফার্স্ট অফ ডিসেম্বরেই চলে যাব। যদি দেখা গেল যে না, কোনো একটা জায়গায় হয়তো ফাইন টিউনিং করতে হবে, 5-7-10 দিন সময় লেগে যেতে পারে, সেই জন্য আমরা বলছি যে সর্বোচ্চ আমাদের 15 ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে। উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি শেষ হলেও পূর্ব নির্ধারিত সময়ে বাণিজ্যিকভাবে চালনা শুরু হচ্ছে না। আমরা ধরে নিলাম যে নভেম্বরে আমরা যেভাবে অ্যাপ্রোচ করছি আমরা নভেম্বরে শেষ করতে পারবো, তারপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সামারিটা আমরা পাঠিয়ে দেব। সামারিটা পাঠিয়ে দেওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী যেই দিন ডেট দিবেন সেই দিনই আমাদের করব। পুরো প্রকল্প এ পর্যন্ত অগ্রগতি 83.68%, দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে 94.57% এবং আগারগাঁও থেকে মতিঝিল দ্বিতীয় পর্যায়ে 85.11% কাজ শেষ হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। চিংড়ি রপ্তানিতে আসতে পারে $1 বিলিয়ন, তবে জলবায়ু পরিবর্তন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে ফেলেছে খাতটিকে। কমছে নদনদীর নাব্যতা, জোয়ারের স্বাভাবিক গতি পরিবর্তনের সাথে বাড়ছে পানির লবণাক্ততাও, আবার রোগবালাই ও পানির উষ্ণতা বাড়ায় মরছে চিংড়ি। তবুও গত অর্থ বছরে চিংড়ি রপ্তানি বাড়ে 24%। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশের মোট উৎপাদিত চিংড়ির বেশিরভাগই হয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায়। 60-এর দশকে চিংড়ি চাষ শুরু হলেও 80-এর দশকে এটি হয়ে ওঠে অন্যতম রপ্তানি পণ্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সাম্প্রতিক সময়ে ঝুঁকিতে পড়েছে চিংড়ি শিল্প। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত লবণাক্ততা, খরা ও অনাবৃষ্টির কারণে চিংড়ি পোনা নষ্ট হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ তাদের। রেণুপোনার গ্রোথ এই তাপমাত্রার কারণে তার টিকে থাকাই কঠিন। সেকেন্ড যে প্রবলেমটা হবে যে তাপমাত্রা বৃদ্ধির কারণে যে ভাইরাসগুলা এগুলার গ্রোথ খুব দ্রুত হয়। থার্ড যে প্রবলেমটা আমরা এই টেম্পারেচার বৃদ্ধির সাথে সম্পর্কিত ক্লাইমেট চেঞ্জের ন্যাচারাল ফুড প্রোডাকশন প্রসেসটা হ্যাম্পার হয়। এদিকে প্রকৃতি থেকে খাদ্য তৈরি না হওয়ায় কৃত্রিম খাবারের উপর নির্ভর করতে হচ্ছে চিংড়ি চাষিদের। মাঝে মধ্যে ভাইরাসের দাপটেও নাজেয়াল হচ্ছেন তারা, পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত উৎপাদন। যখন পানি থাকার কথা তখন পানি নাই, আর পানি না থাকার কারণে আমাদের মারাত্মকভাবে চিংড়ি অধিক উৎপাদন ব্যাহত হচ্ছে। পোকামাকড় মাছের উপরে আক্রমণ করতে পারতেছে, যার কারণে মাছের মাথায় ফুটা, তারপরে মাছ ভেসে ওঠা, এগুলো আরও বেশি দেখা দিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2021-22 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 24% বেশি চিংড়ি রপ্তানি হয়েছে। এ সময়ে চিংড়ি রপ্তানি থেকে আয় হয় $40,72,50,000। তবে জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক দুর্যোগের নেতিবাচক প্রভাব না পড়লে চিংড়ি রপ্তানির মাধ্যমে $1 বিলিয়ন আয় করা সম্ভব বলছেন বিশ্লেষকরা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী বুশরা 5 দিনের রিমান্ড। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন একুশের দেশের সংবাদ। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে আদালতের মাধ্যমে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর রামপুরা থানায় গেল রাতে ফারদিনের বাবা মামলা করলে রাতেই গ্রেফতার হন বুশরা। বিস্তারিত আহমদবাবুর প্রতিবেদনে। গেল শনিবার বুয়েটে যাওয়ার কথা বলে ফারদিন নূর ড্যামরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। 2 দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়না তদন্তে ফারদিনের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া যায়। বুধবার রাতে রাজধানীর রামপুরা থানায়
ফারদিনের বান্ধবী বোষ্ঠা সহ অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন তার বাবা কাজী নূর উদ্দিন। ফারদিন নূর পরশের বাবা থানায় এসে হত্যা ও গুমের একটা এজাহার দিলে আমরা অত্র থানায় একটা মামলা দায়ের করি। এই মামলায় প্রধান আসামি করা হয়েছে বোষ্ঠাকে এবং অজ্ঞাতনামা কিছু আসামিকে। মামলার পরপরই রামপুরার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বোষ্ঠাকে। পরে বোষ্ঠাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। এদিকে রাজধানীর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বুয়েট শিক্ষার্থী হত্যার রহস্য উন্মোচন করা হবে। গাজীপুর থেকে তারপরে কেমনে এই নদীতে আসলো এগুলো আমাদের দেখার বিষয়। আমরা অনুসন্ধান না করে পুরোপুরি ইনকোয়ারি না করে আমরা একটা তথ্য দিব, পরে আবার ভুল হবে সেটা আমরা করতে চাই না। আমরা সত্যটা উদ্ঘাটন করেই আমরা জানাবো। তো আমরা মনে করি যেই করে থাকুক আমরা এটা বাইর করতে সক্ষম। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। পোস্টমর্টম হবে, সবকিছু হবে। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। কুষ্টিয়ার পৃথক দুটি হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান সহ দশজনকে যাবজ্জীবন ও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম রায় দুটি ঘোষণা করেন। এর মধ্যে দহকুলার মাসুদ করিম লালটুকে হত্যার দায়ে ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বিশ্বাস, তার দুই ভাই এবং সন্তান সহ ছয়জন যাবজ্জীবন ও তিনজন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পান। 2016 সালের 28 এপ্রিল পূর্ব শত্রুতার জেরে মাসুদ করিম লালটুকে কুপিয়ে হত্যা করা হয়। অন্য হত্যা মামলাটিতে চারজন পান যাবজ্জীবন কারাদণ্ড। অবৈধভাবে সরকারি ওষুধ রাখার দায়ে ফরিদপুরের পিয়ারলেস প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে 1,00,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালের অভিযানে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হাসপাতালটি থেকে বিপুল পরিমাণ সরকারি ইঞ্জেকশন ও ওষুধ জব্দ করা হয়। দ্রুত হাসপাতালটি বন্ধ করে দেবার কথা জানিয়েছেন জেলার সিভিল সার্জন। কুয়াকাটা সৈকত সুরক্ষা বাঁধের সংস্কার কাজের সুবিধার্থে উচ্ছেদ করা হয়েছে 293টি স্থাপনা। সকালে জেলা প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে পানি উন্নয়ন বোর্ড। কুয়াকাটা চৌরাস্তা জিরো পয়েন্ট থেকে দুদিকে 1 কিলোমিটার এলাকার বেড়ি বাঁধে এসব অবৈধ স্থাপনা ছিল। চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে তিন পেশাদার শিকারীকে 15,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোরে নাটোরের সিংড়ার ডাহিয়া থেকে তাদের আটক করা হয়। পরে উদ্ধার হওয়া বিভিন্ন প্রজাতির 21টি দেশি ও অতিথি পাখি অবমুক্ত এবং পাখি ধরার ফাঁদ ধ্বংস করা হয়। বগুড়ার ধুনটে চালু হয়েছে ইসলামী ব্যাংকের 393তম শাখা। বগুড়া 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলীর সভাপতিতে অনুষ্ঠানে ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নায়ার আজম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, বগুড়া জোন প্রধান রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংক পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। এবার চট্টগ্রাম সংবাদ। বাড়ি ভাড়ার উপর নতুন করে 17% হারে গৃহকর আরোপকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে চট্টগ্রামের নাগরিকরা। তাদের অভিযোগ, এক লাফে 545% বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অস্থিরতা তৈরি করবে। আবার কর আদায় কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধেও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান ফেরদৌস। 1986 সালের দি সিটি কর্পোরেশন ট্যাক্সেশন রুলসের আওতায় 2016-17 সালে চট্টগ্রামে নতুন করে গৃহকর নির্ধারণ প্রক্রিয়া শুরু হলে তীব্র প্রতিবাদের মুখে স্থগিত হয়ে যায়। এরপর আরও কয়েকবার গৃহকর বাড়ানোর উদ্যোগ নিলেও চাপের মুখে বাস্তবায়িত হয়নি। সম্প্রতি বর্তমান মেয়র বাড়ি ভাড়ার উপর 17% হারে গৃহকর আদায় শুরু করেন। আমি একটা পুল পাশের দোকানদারি করি, এখন হোল্ডিংটা যে 5,000 টাকার হোল্ডিংটা 1,20,000 টাকা হয়ে গেছে। যারা এখানে ওই ট্যাক্স আদায় করে হোল্ডিং ট্যাক্স, তাদেরকে 10,000 টাকা দিলাম, তারা কী করলো টাকাটা নিয়ে
অনেক বিলম্ব করে দু তিন মাস বিলম্ব করার পর আমাকে বললো আপিলে যান। চট্টগ্রামের মধ্যে শুধু বারবার বিমাতা স্বরূপ আচরণ হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন, এটা আমাদের দুঃখ। চট্টগ্রামের নাগরিক আন্দোলন নেতাদের অভিযোগ, সরকারি নিয়মে আয়কর দেওয়ার পর আবার বাড়ি ভাড়ার উপর 17% হারে গৃহকর আরোপের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্ভোগ আরও বেড়ে যাবে। যেই পৌরকরটা আমরা দিব সেই পৌরকরটা তো আসলে নাগরিকদের জন্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। এই আইনটার মধ্যে আসলে দুর্নীতির, লুটপাটের, ঘুষের ইয়াটা আছে। এদিকে বর্ধিত এই গৃহকর আদায়কে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘুষ বাণিজ্যে মেতে উঠেছেন বলে অভিযোগ করেছেন সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, আপিলের নামে 10,000 টাকা থেকে 2,00,000 টাকা কিংবা তারও বেশি ঘুষ নিচ্ছে রাজস্ব কর্মকর্তারা। ওনার নাম হচ্ছে মোহাম্মদ মহসিন, উনি আমাকে বলতেছে আপনার যে 78,000 টাকা ট্যাক্স, ওইটাকে আমরা 30-35 হাজার টাকার মধ্যে করে দেব, আপনি শুধু আমাদেরকে অনলি ফর 13-17 হাজার টাকা থেকে আমাদেরকে একটু চা পানি পয়সা দিবেন। কন্ট্রাক্টে গেলে আপনার ট্যাক্স 1,00,000 টাকার ভিতরে আমি করে দেব, তাহলে আমাকে 80,000 টাকা দিতে হবে। অফিসারের নাম কি? অফিসারের নাম সুজন। আমরা আপিলের উদ্যোগ নিয়েছিলাম, তা আপিলের জন্য ওরা পার হেড 1,000 টাকা করে 28,000 টাকা দিচ্ছে। 680 টাকা যেখানে ট্যাক্স আমি প্রদান করতাম, এবং আমার থেকে দাবি চাওয়া হয়েছে 35,870 টাকা। বর্ধিত গৃহকর আদায়ের বিষয়ে আপিলের নামে ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট জনরা। মেয়রের দায়িত্ব পাওয়ার পরে ওনার তো প্রথম কাজ হবে 60,00,000 মানুষকে কিভাবে সেবা দেওয়া যায়, কিন্তু উনি তো তা না করে বিপরীত কাজ করছে। মেয়র মহোদয়ের চতুর্দিকে সবাই দুর্নীতিবাজ, উনি ওদের সুরক্ষা দিচ্ছেন, আর নাগরিকদেরকে নিয়ে, নাগরিকদের নির্বাচিত প্রতিনিধি, উনি নাগরিকদের চূড়ান্ত একটা ক্ষতির সম্মুখীন বিপজ্জনক অবস্থায় দাঁড় করিয়েছেন। গৃহকর আদায়ে অনিয়ম বন্ধে কঠোর হওয়ার কথা বলছেন চট্টগ্রামের মেয়র। আমি চেষ্টা করছি যাতে দুর্নীতি রোধ করা যায়, মোটামুটি নিয়ন্ত্রণ করা যায়, সেটার জন্য কিন্তু আমি অত্যন্ত কঠোর, এই ব্যাপারে আমি কিন্তু ছাড় দিই না। চট্টগ্রামের বাড়ি মালিকদের অভিযোগ, 17% হারে গৃহকর বাড়লে পূর্বের তুলনায় সর্বাধিক 545% থেকে সর্বোচ্চ 1,000% পর্যন্ত বর্ধিত কর দিতে হবে। গৃহকর আদায়ে হয়রানি বন্ধ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে গৃহকর পুনর্নির্ধারণ দাবি নগরবাসীর। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। গেল 24 ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 106 জন, তাদের 86 জন সরকারি ও 20 জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ চলছে। সকালে সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নগরীর বীর মুক্তিযোদ্ধাদের সনদ ও কার্ড দেয় জেলা প্রশাসন। অনুষ্ঠানে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, মুক্তিযোদ্ধার সংসদ মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজাফফর আহমদ সহ দেশের বিভিন্ন সেক্টরে যুদ্ধ করা চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ওয়ার্ডে চলছে কর্মী সমাবেশ ও সদস্য নবায়ন। গেল রাতে নগরের চান্দগাঁওয়ের কমিউনিটি সেন্টারে 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের কর্মী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এতে ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। কক্সবাজার থেকে হেঁটে 64 জেলা ভ্রমণে বের হয়েছেন রাজবাড়ির ইকবাল মণ্ডল ইউসুফ। মানুষকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখার লক্ষ্যে বেলা 11টার দিকে কক্সবাজার শহীদ মিনার থেকে যাত্রা শুরু করেন তিনি। ইকবাল ইউসুফ জানান, দিনে গড়ে প্রায় 10 ঘণ্টা হেঁটে 55 দিনে সারা দেশ ঘুরে আগামী বছরের 5 জানুয়ারি নিজ জেলার রাজবাড়িতে পৌঁছাবেন তিনি। এর আগে 24 ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ির বালিয়াকান্দিতে 130 কিলোমিটার ও 14 ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়িতে হেঁটে আসেন ইউসুফ। নিজেকে ফিট রাখতে দিনে প্রায় 30 কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কেউ অবহেলিত থাকবে না বললেন প্রধানমন্ত্রী, উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আহ্বান।
বিয়ানীবাজার ক্ষেত্র ফের গ্যাস উত্তোলন, দিনে 10 মিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাস পাওয়ার আশা। ডিসেম্বরে প্রথম ধাপে চলতে প্রস্তুত মেট্রো রেল, প্রধানমন্ত্রী সময় দিলেই উদ্বোধন। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে, ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। এখন আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।